চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ১২ আসরে শিরোপা জেতেনি সিরি আর কোনো ক্লাব। এই ১২ আসরের মধ্যে জুভেন্টাস দুইবার ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি একবারও। তবে এবার ভালো সুযোগ থাকছে ইতালিয়ান ক্লাবগুলোর সামনে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের তিন ক্লাবই সিরিয়ার। সম্প্রতি সুইজারল্যান্ডের নিউলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ইংলিশ ক্লাব চেলসিকে শেষ আটের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াদ মাদ্রিদ। পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক। দুর্দান্ত খেলে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা ন্যাপোলি খেলবে এসি মিলানের বিপক্ষে। আরেক ক্লাব ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা। শক্তির বিচারে বেনফিকার বিপক্ষে বেশ এগিয়ে থাকবে ইন্টার মিলান। পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক। দুর্দান্ত খেলে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা ন্যাপোলি খেলবে এসি মিলানের বিপক্ষে। সিরিয়ার আরেক ক্লাব ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা। শক্তির বিচারে বেনফিকার বিপক্ষে বেশ এগিয়ে থাকবে ইন্টার মিলান। দুদলের তিন খেলায় কোনো ম্যাচ জেতেনি বেনফিকা। দুইবার ড্র করার পাশাপাশি একটি ম্যাচ জিতেছে ইন্টার। তবে বেনফিকার সাম্প্রতিক ফর্ম অবশ্য দুর্দান্ত। নিজেদের সবশেষ ৬ ম্যাচের সবকটিতে জিতেছে পর্তুগিজ ক্লাবটি, তাই ম্যাচ একতরফা হওয়ার সম্ভাবনা কম। দুদলেরই সম্ভাবনা থাকবে। আরেক কোয়ার্টার ফাইনালে এসি মিলান ও ন্যাপোলির লড়াইটাও জমবে। পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম ন্যাপোলিকে কিছুটা এগিয়ে রাখলেও ইতালিয়ান চ্যাম্পিয়নরাও শক্তির বিচারে তেমন পিছিয়ে নেই। এই কোয়ার্টার থেকে ইতালিয়ান একটা দল নিশ্চিতভাবেই আসছে, আর প্রথম ম্যাচ থেকেও ইন্টারের সেমিফাইনালে আসার সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয় তাহলে একটি ইতালিয়ান ক্লাব নিশ্চিতভাবেই ফাইনালে খেলবে। চলতি মৌসুমে সবার ধরাছোঁয়ার বাইরে রয়েছে ন্যাপোলি। লিগে শীর্ষ স্থানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নিজের গ্রুপে শীর্ষে থেকে প্রথমবারের মতো পরের রাউন্ডে উঠেছে তারা। আর দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে ইন্টার মিলান। এবার কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১১ ও ১২ এপ্রিল। এক সপ্তাহ পর ১৮ ও ১৯ এপ্রিল হবে ফিরতি লিগের লড়াই।